সবুজ রঙের পোশাক পরা এক ঝাঁক তরুণ তরুণী, সবাই নিজ নিজ মোটরসাইকেলে। তাদের মাঝখানে সোনালি রঙের পোশাক পরে এক কোণে মোটরসাইকেল চালাচ্ছেন। মোটরসাইকেল করে সবাইকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানের কোণের যোগ দেওয়ার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল। ব্যতিক্রমী আয়োজন করা এই কোণের নাম ফারহানা আফরোজ। 13 আগস্ট ছিল ফারহানার গায়ে হলুদের অনুষ্ঠান। তিনি বলেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য নয়, বরং তার ইচ্ছেতেই এমনটা করেছেন। তার বাড়ি যশোর শহরের সার্কিট হাউস এলাকায়। উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি যশোরের স্কুল কলেজে পড়েছেন। এখন তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছেন। তার স্বামীর বাড়ি পাবনার কাশীনাথপুরে। স্বামী পেশায় টেক্সটাইল প্রকৌশলী। ফেসবুকে কোণের এমন ছবি দেখে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই মানুষ দেখিয়েছেন। তবে যারা নেতিবাচক মন্তব্য করছেন তাদের প্রতি হতাশা প্রকাশ করেছেন ফারহানা আফরোজ। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।